সকলকে বিসমিল্লাহ রহমান রহিম। আজকের আজকের ইফতার, এই ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ে বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি, একত্রিত হয়েছি কেন, দোয়া এবং ইফতার মাহফিল উপলক্ষে। আজকে আমাদের মাঝে আরো কোনো কোনো ব্যক্তির থাকার কথা ছিল, কিন্তু আজকে তারা আমাদের কাছে নেই, আমাদের মাঝে তারা নেই। যে মানুষগুলো আমাদের মাঝে আজকে থাকার কথা ছিল, তাদের মধ্যে যেমন ইলিয়াস আলী, যার কথা আলোচিত হয়েছে এর মধ্যে, যেমন আমাদের জুনায়েদ, যার কথা আলোচনা হয়েছে, আনসার আলী, এছাড়াও এই মানুষগুলোকে আমাদের চোখের সামনে থেকে গুম করে ফেলা হল। আমরা ইমাম হাসান ডনের কথা স্মরণ করতে পারি, সেলিম আহমেদের কথা স্মরণ করতে পারি, আমরা তহিদ ইসলামের কথা স্মরণ করতে পারি, জাকির হোসেনের কথা স্মরণ করতে পারি, কামাল আহমেদের কথা স্মরণ করতে পারি, এরকম বহু আমাদের বহু সহকর্মী, শত শত আমাদের এরকম বহু সহকর্মী, যাদেরকে এই নিশিরাতের এই অবৈধ সরকারের সময়, এই নিশিরাতের অবৈধ সরকারের সময় যাদেরকে গুম না হলে খুন করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন, প্রায় সকলের নামে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা আছে। আজকে এই যে বাংলাদেশ নামক দেশটি, এই দেশটি 1971 সালে যারা জীবন বাজি রেখে স্বাধীন করেছিলেন, তারা তো এরকম দেশ চাননি, তারা তো এরকম দেশের কথা চিন্তা করে দেশ জীবন বাজি রেখে যুদ্ধ করেননি। এই যে যেই মানুষগুলোর নাম আমি একটু আগে আপনাদের সামনে বললাম, যে মানুষগুলো আমাদের সামনে থাকার কথা ছিল, আমাদের সাথে থাকার কথা ছিল, আজকে ইফতার মাহফিলে আমাদের এই অনুষ্ঠানে, দোয়া অনুষ্ঠানে আমাদের সাথে শরিক হওয়ার কথা ছিল, এই যে মানুষগুলো আমাদের থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, গুম করে ফেলা হয়েছে মানুষগুলোকে, নিখোঁজ করে ফেলা হয়েছে, যেই মানুষগুলোকে কয়েকজনের নাম আমি বলেছি, যাদেরকে আমাদের চোখের সামনে হত্যা করা হয়েছে, কি ছিল তাদের অপরাধ? তাদের অপরাধ ছিল তারা দেশের মানুষের, গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল, তাদের অপরাধ ছিল তারা দেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে কথা বলেছিল, তাদের অপরাধ ছিল তারা দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিল, তাদের অপরাধ ছিল তারা দেশের মানুষের বাক স্বাধীনতার পক্ষে কথা বলেছিল। প্রিয় ভাই বোনেরা, এই যেই কারণগুলোর জন্য তাদেরকে গুম করা হয়েছে বা তাদেরকে খুন করা হয়েছে, এখানে উপস্থিত একটি মানুষই কি আপনারা সমর্থন করেন যেই কারণে তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে? আপনারা কেন, সমগ্র বাংলাদেশের কোন বিবেক সম্পন্ন মানুষ, দেশপ্রেমিক কোন মানুষ, যারা দেশকে ভালোবাসে, যারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, যারা মানুষের গণতন্ত্রের অধিকারে বিশ্বাস করে, একজন মানুষ এই গুম খুন কোনো কিছুকে সমর্থন করে না। কিন্তু আজ জাতির দুর্ভাগ্য যে জাতির কাঁধে এরকম একটি স্বৈরাচার, নিশিরাতের অবৈধ সরকার চেপে বসেছে। আজকে যখন আমরা দেখি টিসিবি ট্রাকের পেছনে অসহায় দুস্থ অভাবগ্রস্ত মানুষের লম্বা লাইন, অথচ আমরা আরেক দিকে দেখি কি, আমরা আরেক দিকে দেখি যে স্টেডিয়ামের মধ্যে, ঢাকার স্টেডিয়ামের মধ্যে বিদেশি শিল্পী নিয়ে এসে কোটি কোটি টাকা ব্যয় করে তাদের গান শোনা হচ্ছে, তাদের সঙ্গীতানুষ্ঠান করা হচ্ছে। আজকে আমরা দেখি যে এই যে সুবর্ণ জয়ন্তীর বছর গেল, সুবর্ণ জয়ন্তীর, এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন 50 বছর আগে, নিজের জীবন বাজি রেখে বহু লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা নিজের জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শারীরিকভাবে পঙ্গু হয়েছেন, সেই মানুষগুলো যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, সেই মানুষগুলো মুক্তিযোদ্ধা আমরা যাদেরকে বলি, আজ আমরা দেখি যে স্টেডিয়ামে
কোটি কোটি টাকা ব্যয় করে বিদেশি বিদেশি শিল্পীদেরকে নিয়ে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, অথচ আমরা আরেক দিকে দেখি হাজার হাজার 17,000 মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে এই সুবর্ণ জয়ন্তীর বছরে। শুধু তাই নয়, আজকে এই যে দ্রব্য মূল্যের কষাঘাতে প্রতিটি মানুষ যখন আজকে অস্থির, প্রতিটি মানুষ যখন আজকে জর্জরিত, আমরা তখন দেখি কি, আমরা তখন দেখি এই নিশিরাতের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা দেখি সংসদে দাঁড়িয়ে সে বলে বেগুনের দাম যদি বেশি হয়ে থাকে মিষ্টি কুমড়া দিয়ে বেগুন বানাতে। অর্থাৎ মানুষের দারিদ্রতাকে, মানুষের অভাবকে কিভাবে তারা পরিহাস করে, কিভাবে তারা উপহাস করে, কিভাবে তারা মানুষের দারিদ্রতা নিয়ে কিভাবে তারা হাসি ঠাট্টা করে। প্রিয় ভাই বোনেরা, ঠিক একই ঘটনা, এখানে অনেক মুরব্বী মানুষ উপস্থিত আছেন, মুরব্বী যারা উপস্থিত আছেন তাদের আপনাদের অনেকেরই খেয়াল আছে, 1974 সালে দুর্ভিক্ষের কারণে যখন লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল, সেই সময় আমরা দেখেছি দেশে একজনের বিয়ে শাদী হয়েছে, সোনার মুকুট মাথায় দিয়ে যেখানে বাইরে মানুষ না খেতে পড়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, সেখানে আমরা দেখেছি কারো বিয়ে শাদী হচ্ছে মাথায় সোনার মুকুট মাথায় দিয়ে। উপস্থিত প্রিয় উপস্থিতি বৃন্দ, একমাত্র আওয়ামী লীগ নামক যে দলটি, এই দলটির পক্ষেই সম্ভব মানুষের অসহায়ত্ব নিয়ে, মানুষের অভাব নিয়ে এইভাবে উপহাস করা, একমাত্র তাদেরকেই মানায়। দুর্ভিক্ষের সময় সোনার মুকুট মাথায় দিয়ে তাদের বিয়ে হয়, যখন মানুষ খেতে পায় না টিসিবির পিছনে লম্বা লাইন, তখন সংসদে দাঁড়িয়ে তারা উপহাস করে যে তেল খেও না, চিনি খেও না, লবণ খেও না, বেগুনি খেও না। এই হচ্ছে আজকে দেশের অবস্থা, বললে সারারাত বলেও শেষ করা যায় না। আজকে বিচার ব্যবস্থার যদি কথা বলি, এখানে আপনারা যারা আজকে বিএনপির সমর্থক, বিএনপির নেতা কর্মী আপনারা উপস্থিত আছেন, আপনাদের প্রায় প্রত্যেকের নামে আজকে সারা দেশে আমার 40 লক্ষ নেতা কর্মী, যাদের নামে আজকে মিথ্যা মামলা আছে, যাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা আছে, যাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা আছে, লক্ষ লক্ষ 40 লক্ষ নেতা কর্মী, কেউ আজকে সঠিক বিচার পাচ্ছে না। আজকে যে সঠিক বিচার পাচ্ছে না তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই নিশিরাতের অবৈধ সরকার জোর করে বন্ধ করে রেখেছে। আজকে আদালতের এমন পর্যায় হয়েছে যে আদালতের কাছে আজকে আর কোনো বিচারের বাণী নেই। আদালতের কাছে কি আছে, আদালত এখন আর বিচারের বাণী শোনায় না। বাংলাদেশের আদালতের এই করুণ অবস্থা, এরা বিচারের বাণী শোনায় না, এরা কি শোনায়, এরা সরকারের বাণী শোনায়। কেন এই কথাটা বললাম, এই কথাটা আমরা বিএনপি করি, আমরা সরকারের যে অবৈধ কর্মকাণ্ড, সরকারের যে অগণতান্ত্রিক কর্মকাণ্ড, সরকার যে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, আমরা এই কথাগুলো বলি। হয়তো একজন নিরপেক্ষ মানুষ বলতে পারে যে হ্যাঁ তোমরা বিএনপি করো, সেই জন্যই তোমরা এরকম বলছো যে বিচার বিভাগের স্বাধীনতা নেই, কিন্তু প্রিয় ভাই বোনেরা, এটি শুধু আমাদের কথা নয়, এটি আমাদের কথা নয়। কয়দিন আগে প্রীতি নামক, ঢাকা শহরে প্রীতি নামক একটা মেয়েকে হত্যা করা হয়েছে। প্রীতির বাবা জামালউদ্দিন সাহেব সাধারণ মানুষ, খেটে খাওয়া একজন সাধারণ মানুষ, সে কোনো রাজনীতি করে না, সে বিএনপি করে না। তার কাছে যখন সাংবাদিকরা বলেছে বিচার চাইবেন না, সে বলেছে এই দেশে কোনো বিচার নেই, আমি বিচার চাই না, মেয়ে হত্যার বিচার চাই না। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই হচ্ছে আজকে দেশের বিচার বিভাগের চিত্র। সাধারণ মানুষের জামালউদ্দিনের কথা থেকে আজকে ভেসে এসছে, জামালউদ্দিনের কথা থেকে আজকে সত্য বেরিয়ে এসছে যে এই বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রকৃত চিত্র। শুধু জামালউদ্দিনের কথা না, কয়দিন আগে আপনারা দেখেছেন, সারা দেশের মানুষ দেখেছে যে যুক্তরাষ্ট্র থেকে তাদের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের একটি চিত্র তুলে ধরেছে। সেই চিত্রে তারা বলেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হয়রানিমূলক ভাবে, রাজনৈতিক ভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যাভাবে তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। এবং সাথে সাথে তারা এই কথাও, এই যে স্টেট ডিপার্টমেন্ট, যুক্তরাষ্ট্রের আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, আছে যে এই বিচার ব্যবস্থা আজকে দুষ্ট,
এই বিচার ব্যবস্থা আজকে দুষ্টের খপ্পরে পড়েছে, এই কথাও তারা বলেছে। আজকে যদি দুর্নীতির কথা বলি, দুর্নীতির ফিরিস্তি আমি যা বলবো আপনারা আমার থেকে তার থেকে অনেক বেশি জানেন। দেশের মানুষ প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখছেন যে কি অবস্থা আজকে দেশের প্রতিটি ক্ষেত্রে। এই যে করোনা গেল, এখনো দেশের বিভিন্ন অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন দেশে এখনো করোনার প্রভাব রয়ে গিয়েছে। করোনার আক্রান্ত হয়ে বহু মানুষ এখনো অসুস্থ হচ্ছে, অনেকেই মানুষ মারা যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই করোনার মধ্যে দেখি যে এই করোনার সময় দেশের মানুষ খেয়ে না খেয়ে যুদ্ধ করে বেঁচেছিল, জীবন সংগ্রামে যুদ্ধ করে বেঁচেছিল, সেই করোনার সময়ও যদি আমরা দেখি একটি মাত্র মন্ত্রণালয় থেকে এই নিশিরাতে সরকার, তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদের দলের লোকজন 23,000 কোটি টাকা, জনগণের 23,000 কোটি টাকা তারা এখান থেকে চুরি করেছে। কয়েকদিন আগেই টিআইবির রিপোর্টে সেটি ভেসে উঠেছে। কাজেই আজকে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজকে আপনারা যারা এখানে বিএনপির নেতাকর্মী উপস্থিত আছেন, আজকে যারা আপনারা এখানে গণতন্ত্রের পক্ষের শক্তির নেতাকর্মীরা উপস্থিত আছেন, আজকে যারা আপনারা মানুষের ভোটাধিকারের পক্ষের শক্তির মানুষেরা উপস্থিত আছেন, আজকে যারা আপনারা এখানে মানুষের বাক স্বাধীনতার পক্ষের শক্তি উপস্থিত আছেন, আজকে সময় এসেছে আমাদেরকে সিদ্ধান্ত নেবার। আজকে সময় এসেছে বিএনপির সকল পর্যায়ে, সমগ্র বাংলাদেশ সহ পৃথিবীর সকল পর্যায়ের নেতাকর্মীর আজকে সময় এসেছে, কারণ এটি হচ্ছে দেশের মানুষের দাবি, দেশের জনগণের দাবি। আপনারা যারা আজকে বিএনপি করেন, আজকে যারা আপনারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করেন, আপনারা যারা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেন, আজ আপনাদের কাঁধের উপরে সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছে এই দেশের মানুষ, এই দেশ। কারণ আমাদের নেতা 1971 সালে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে দেশের মানুষকে, দিশেহারা মানুষকে পথ দেখিয়েছিলেন। আমাদের নেত্রী 1991 সালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষকে পথ দেখিয়েছিলেন। কাজেই যে দলের নেতা দেশের স্বাধীনতা ঘোষণা করে, যে দলের নেত্রী দেশের মানুষকে, দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদীয় গণতন্ত্র চালু করে, সেই দলের নেতাকর্মীদের আজ দায়িত্ব দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করা। সেই দলের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব আজকে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করা। সেই দলের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব যে আজকে দেশের মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। কাজেই আসুন, আজকে আমরা এখানে দোয়া মাহফিলে একত্রিত হয়েছি, আজকে আমরা এখানে ইফতারে একত্রিত হয়েছি, একটু পরে আর 2-4 মিনিট পরেই আজান দিবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমরা এখানে প্রতিজ্ঞা করি যে এই ইফতারে, এই দোয়া মাহফিলে আমরা প্রতিজ্ঞা করি যে যে কোনো মূল্যে বিএনপির প্রতিটি নেতাকর্মী, দেশের মানুষ যেই আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের তাকিয়ে আছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা যে কোনো মূল্যে আমরা প্রতিষ্ঠিত করব, দেশের মানুষের এই অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, বিভিন্ন দেখেছেন, কয়েকদিন আগেও বলেছি যে এই নিশিনাথের সরকার দেশকে যে অবস্থায় নিয়ে গেছে, সেই অবস্থা থেকে যদি দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হয়, তাহলে দেশের গণতন্ত্রের পক্ষের সকল শক্তি, গণতন্ত্রের পক্ষের সকল মানুষকে একত্রিতভাবে কাজ করতে হবে, এবং সেই জন্যই আমাদেরকে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আমাদেরকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে সরকার গঠন করতে হবে, এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি যখন সরকার গঠন করবে, সেই সরকার বিএনপি একা পরিচালনা করবে না। এই স্বৈরাচার পতনের আন্দোলনে যারা যারা, যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে থাকবেন, যে সকল রাজনৈতিক দল আমাদের সাথে থাকবেন, যে সকল ব্যক্তি আমাদের সাথে থাকবেন, তাদের সকলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। কারণ এই যেই দুর্নীতি এই দেশে আজকে এরা প্রতিষ্ঠিত করেছে, যেই অরাজকতা প্রতিষ্ঠিত করেছে, এইগুলোকে যদি সরাতে হয়, যদি সঠিকভাবে দেশকে নিয়ে আসতে হয়, তাহলে আজকে আমাদের সকলের একত্রিত প্রচেষ্টা দরকার। আজ আমাদের প্রতিজ্ঞা হোক যে আমরা
ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রতিটা নেতাকর্মী, প্রত্যেক পর্যায়ের নেতাকর্মী আজ ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচার পতনের আন্দোলনে অংশগ্রহণ করবে। আজ দোয়া মাহফিলে আমাদের এটিই হোক প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের অঙ্গীকার যে শহীদ জিয়া যে দেশ স্বাধীন করেছিলেন, দেশম জি খালেদা জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, শহীদ জিয়া যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আজকে বাংলাদেশে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ইনশাল্লাহ আগামী দিনে এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশে সেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন। এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা, এই হোক আজকে আমাদের অঙ্গীকার। প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, আজকে এই পর্যন্ত আমার বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে, আবারও আপনাদের সাথে কথা হবে, ইনশাল্লাহ আপনাদের সাথে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দেখা হবে। আজকে আমাদের স্লোগান হোক, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সাল হবে রাজপথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। Excellent.